যুবকদের জাতির পিতার আদর্শের পাশাপাশি স্বাবলম্বী করে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস 2020 এর উদ্বোধনকালে এ কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া যুবকদের চাকরির পেছনে না ছুটে নিজেদেরকে উদ্যোক্তা হয়ে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। শীতে করোনা সংক্রমণ বাড়তে পারে উল্লেখ করে সবাইকে মাস্ক ব্যবহারের পাশাপাশি বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইন নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন শরীয়ত খান। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এবছর জাতীয় যুব দিবসের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস 2020। আর মুজিব বর্ষের আহ্বান যুব কর্মসংস্থান প্রতিপাদ্যে এবার পালিত হচ্ছে দিবসটি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে আত্মকর্মসংস্থান প্রকল্প স্থাপনে দৃষ্টান্তমূলক অবদান রাখার স্বীকৃতি হিসেবে 21 জন সফল আত্মকর্মী ও 5 জন যুব সংগঠককে এবছর জাতীয় যুব পুরস্কার দেয়া হয়। এছাড়া যুব দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও খাম উন্মোচন করা হয়। যুবকদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে গড়ে ওঠার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। এ সময় মাদক জঙ্গিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও জানান তিনি। আজকে যারা যুবক আগামী দিনে দেশের কর্ণধার হবে সবাইকে একজোট কাজ করতে হবে। আর বিশেষ করে যুব সমাজকে যে বলবো যে আপনি একটা ডিগ্রি নিয়েই কোথায় চাকরির পিছনে না ছুটে নিজে কিভাবে কিছু করা যায়, নিজে কাজ করবো আরও 10 জনকে চাকরি দেব। মাদক সন্ত্রাস জঙ্গিবাদ দুর্নীতি এর বিরুদ্ধে আমাদের অবস্থানটা কিন্তু খুব কঠোর থাকবে, এটা মাথায় রাখতে হবে। দেশের সব জায়গায় মানুষ যেন সমান সুবিধা পায় তাই সরকার গ্রাম পর্যায়ের উন্নয়নে কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। গ্রামীণ জনগোষ্ঠী তারা শহরের সব সুবিধা পাবে এবং উন্নয়নটা সব জায়গায় সমানভাবে হবে। সে ব্যাপক হারে রাস্তাঘাট আমরা করে দিচ্ছি। আজকে বিদ্যুতের জন্য হাহাকার ছিল, বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে আজকে 97% মানুষ বিদ্যুৎ পাচ্ছে। শীতে করোনার সংক্রমণ বাড়ার আশঙ্কায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। অবশ্যই মাস্ক ব্যবহার করে নিজেকে সুরক্ষিত করবেন, অপরকেও সুরক্ষিত করবেন এবং সবাই একটা নিয়ম মেনে চলবেন যাতে করে আমরা এই করোনা ভাইরাস থেকে যেভাবে আমরা মানুষকে রক্ষা করছি রক্ষা করতে পারি। 2009 সালের 1 জানুয়ারি থেকে গত 30 জুন পর্যন্ত 30,29,629 জনকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় 7,28,705 জন কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয় সার্বিক উন্নয়নের। শরীয়ত খান, RTV, ঢাকা।